রাত পোহালেই দেশে প্রথম দফার নির্বাচন, আর এই আবহে রাজ্যে প্রথম দফার 3 লোকসভা কেন্দ্রে ক্রিটিক্যাল পোলিং স্টেশনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 3 কেন্দ্রের ক্রিটিক্যাল পোলিং স্টেশনের তালিকা প্রকাশ কমিশনের। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই 3টি কেন্দ্রে মোট পোলিং স্টেশনের সংখ্যা 5,814, যার মধ্যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশনের সংখ্যা 1,904, কোচবিহার কেন্দ্রে 2,043 এবং আলিপুরদুয়ারে মোট 1,867টি পোলিং স্টেশন রয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 382টি পোলিং স্টেশনকে ক্রিটিক্যাল চিহ্নিত করেছে কমিশন। কোচবিহার এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে সংখ্যাটা যথাক্রমে 196 ও 159, অর্থাৎ 3টি লোকসভা কেন্দ্রে মোট ক্রিটিক্যাল পোলিং স্টেশনের সংখ্যা 837। ভোটের দিন এই পোলিং স্টেশনগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বনের উদ্দেশ্যেই কমিশনের এই চিহ্নিতকরণ বলে জানা যাচ্ছে। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।